1975 সালের 14 জুন রাঙামাটির বেদবুনিয়ায় প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র তিনি স্থাপন করেন, উদ্বোধন করেন, যেটার উপর নির্ভর করি আজকে আমরা আমাদের স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করতে পেরেছি। এবং 72 সালে তিনি এই শিক্ষাকে স্বাধীন দেশের নাগরিক, উপযুক্ত নাগরিক গড়ে তোলার জন্য শিক্ষা কমিশন গঠন করেন। বিশিষ্ট বৈজ্ঞানিক ডক্টর কুদরতি খোদাকে প্রধান করে এই শিক্ষা কমিশন গঠন করেন, কারণ বিজ্ঞানকে তিনি সবথেকে আমার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বেশি গুরুত্ব দিয়েছিলেন। 1975 সালে কিন্তু রিপোর্টটা তিনি দিয়েছিলেন, কিন্তু সেটা কার্যকর করে যেতে পারেননি। এবং 75 সালের পর থেকে যে মিলিটারি ডিক্টেটররা সংবিধান লঙ্ঘনকে অবৈধভাবে ক্ষমতা এসেছিল, তারা এসব ব্যাপারে কোনো নজরও দেয়নি। তাদের কাছে ক্ষমতা ছিল ভোগের বস্তু, জনগণের জন্য কাজের না। যাই হোক, আমরা দেখেছি সেই সময় এক একটা অবস্থা কি শিক্ষা প্রতিষ্ঠানে। অস্ত্রের ঝঞ্ঝানানি, সেশন জট, শিক্ষার পরিবেশটাই নষ্ট করা হয়েছিল। 96 সালে যখন সরকারে আসি, তখন একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে বিজ্ঞানের ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান বিভাগ, সেখানে ছাত্রছাত্রী নাই বলতে গেলে। কাজে বিজ্ঞান প্রযুক্তি অর্থাৎ কম্পিউটার তখন আমাদের দেশে কেউ ব্যবহার করে না। আমার সৌভাগ্য হয়েছিল আমি কম্পিউটার শিখেছিলাম আমার ছেলের কাছ থেকে, কিন্তু এখানে কেউ ব্যবহারই করতো না। আমরা উদ্যোগ নেই এই প্রযুক্তি জ্ঞান, তখন আমি 12টা বিশ্ববিদ্যালয় আইন করে দিই এবং নাম দিই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারণ আমার লক্ষ্য ছিল যে বিজ্ঞান প্রযুক্তির প্রতি সকলের একটা আকর্ষণ হোক। কারিগরি শিক্ষা আমাদের অত্যন্ত দরকার, কারিগরি শিক্ষায় তো ছাত্রছাত্রী ছিলই না বলতে গেলে, খুবই কম, বোধহয় 7% ছিল, এর বেশি না। যা হোক, আমরা সেইভাবে ব্যবস্থা নিই। আর সবথেকে বড় কথা গবেষণা, গবেষণায় কোনো বিশেষ অর্থ বরাদ্দ দেওয়া হতো না। আমি বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম, আমাদের শিক্ষকদের জিজ্ঞেস করলাম, বলে যে না ওই রুটিন কাজ চলে। তারপরে আমাদের একটা মাত্র কৃষি বিশ্ববিদ্যালয়, কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না এবং গবেষণার কোনো নতুন প্রতিষ্ঠানও করা হয়নি, এরকম একটা অবস্থা ছিল। আমরা যখন সরকার গঠন করি সেটা জুন মাস ছিল, সেই সময়ও আমি তাৎক্ষণিকভাবে 12 কোটি টাকা দেই কৃষি গবেষণা বিশেষ করে গুরুত্ব দিই, কারণ আমাদের 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। কাজে খাদ্য উৎপাদন করা, মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া ছিল আমার প্রথম কাজ। সেই জন্য 12 কোটি টাকা আমরা গবেষণার জন্য প্রথম দিয়েছি এবং তারপরেই আমরা 100 কোটি টাকার প্রতি বাজেটে 100 কোটি টাকার একটা ফান্ড তৈরি করে দিই। একটা হচ্ছে প্রযুক্তি শিক্ষা, আর একটা হচ্ছে গবেষণা। এভাবেই আস্তে আস্তে গবেষণার জন্য আমরা কাজ করে যাই। এবং সেই সময় আমরা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি স্বতন্ত্র বিজ্ঞান গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করি, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এবং বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্ট উদ্বোধন করি এবং জয়পুরহাটে বিসিএসআইআরের অধীনে ইনস্টিটিউট অব মাইনিং অ্যান্ড মিনারেলজি অ্যান্ড মেটালজি নতুন আঙ্গিকে প্রতিষ্ঠা করে দিই। কারণ আসলে গবেষণা ছাড়া কখনোই মানে কোনো কিছুর উৎকর্ষতা লাভ করা যায় না। আজকে কৃষির উপর গবেষণা আমরা পদক্ষেপ নিয়েছিলাম বলেই, কিন্তু আমরা মাত্র 3 বছরের মাথায় অর্থাৎ 99-2000 সাল এর মধ্যেই কিন্তু বাংলাদেশকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হই।